আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সাইদ ইমন ফ্রম এসি মিউজিক বিডি। আজকে আপনারা যারা যারা সার্ভিসিংয়ের ভিডিওটা দেখছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই। আজকে 2 দিন আগে আমার কাছে একটা প্রোডাক্ট আসে। এই প্রোডাক্টটার মডেল হচ্ছে বা ব্র্যান্ড হচ্ছে শার্প, আর এটার মডেলটা কোথায় লেখা আছে, আচ্ছা যাই হোক, সম্ভবত মডেল এটাই CMS C660, এটাই সম্ভবত মডেল হবে। তো এই প্রোডাক্টটা আমার কাছে পাঠায় হচ্ছে কামাল ভাই এটা পাঠায় শ্যামলী থেকে। উনি আমাদের খিলগাঁওর বাসিন্দা ছিল, এক সময় খিলগাঁওতেই থাকতো, এখন শ্যামলী থাকে। তো উনি ওনার ছোট ভাইরে দিয়ে আছে এটা পাঠায় 2 দিন আগে। তখন আমি কাজের খুব চাপের ভিতরে ছিলাম, তো বলি ভাই সেটটা রেখে যান, আমি পরে দেখতেছি। তো এই সেটটা কামাল ভাই অনেক আগে এটা বাইরের থেকে উনি আনাইছিল। তো আনানোর পর এটা কিন্তু 5 ডিস্কের সিডি ছিল। তো 5 ডিস্ক নষ্ট হওয়ার পর ভাই স্টেডিয়ামের কোথাও এক জায়গার থেকে ওয়েডারে 1 ডিস্ক সিস্টেম করে। তো 1 ডিস্ক সিস্টেম করার পর অনেক দিন চালায়, চালানো বাবারে বাবা কি টাইট, চালানোর পর আর সিডিটাও কাজ করে না। চাইনিজ যে ডিভিডিগুলো ওগুলো লাগায় ইউএসবি সিস্টেম, ঠিক আছে। তো এই প্রোডাক্টটার এখন প্রবলেম হচ্ছে কি, পাওয়ার নাই, আর ডিভিডি তো আগের থেকেই নষ্ট। ভাই ডিভিডি চালাবে বা ইউএসবিও চালাবে, ওনাকে আমার একটা ডিভিডিও লাগাই দিতে হবে, আর ইউএসবি তো এটার সাথেই আছে। তো এই ডিভিডিটা ভাইকে লাগাই দিতে হবে আমার, আর সেট রানিং করতে হবে। আগে সেটটা পাওয়ার আনি, এগুলা যা আছে এগুলা সব আলাদা বিষয়, বাট আগে সেটটা রানিং করি। রানিং করার পর আগে পাওয়ার আনি, পাওয়ার আনার পর ভিডিও দিচ্ছি কি কি সমস্যা সব কিছুই আপনারা দেখতে পারবেন। একবারে ভিডিওর ভিতরে সব কিছু দিব। ভাইকে একটা ডিভিডিও লাগাই দিতে হবে আমার, আমি চেষ্টা করব অরিজিনাল ডিভিডি লাগানে, চাইনিজটা না, যেহেতু আপনার অনেক দিন ইউজ করতে পারে এরকম ডিভিডির। আপনারা জানেন যে আমি যে কোনো কাজগুলি করলে একটু লং টাইম চিন্তা নিয়ে করি, যাতে লং টাইম ইউজ করতে পারে, এরকম টাইপের কাজগুলো করি। তো সাথেই থাকুন, ভিডিওটা দেখতে থাকুন। সেটটার বর্তমানে হচ্ছে এই যে কন্ডিশন, ঠিক আছে। সেটা এর আগে অনেকবার কাজ করা হয়েছে, কারণ হবে নাই কেন, এই প্রোডাক্টগুলো অনেক আগের, আজকের না, আমার জন্মের আগের প্রোডাক্ট এগুলো। তো যাই হোক, সেটা নিয়ে কথা না, কাজ করতে হবে। সেটা আগে পাওয়ার আনি, তারপর বলতেছি কি কি করবো আর আসে বিষয়ে কি কাজ আছে। বেশি কিছু না, এটা পাওয়ার আনবো, আর আপনার পাওয়ার আনার পর যদি আর কোনো প্রবলেম না থাকে সেক্ষেত্রে শুধু একটা ডিভিডি বসাবো এটার ভিতরে। আগে পাওয়ারটা আনি, তারপরে কাজগুলো পরে করবো। তো আলহামদুলিল্লাহ প্রোডাক্টটা পাওয়ার আনলাম, পাওয়ার আনার পর বাটনগুলো চেঞ্জ করলাম। ডিসপ্লেটার আলোটা কম, তার কারণ হচ্ছে এক সময়ের আগের যে প্রোডাক্টগুলো এগুলার যে বাল্বগুলো থাকতো ডিসপ্লের পিছনে, ম্যানুয়ালি বাল্বগুলো কাইটা যেত। তো কাইটা যাওয়ার পর ওনার একবার বাল্বের আলো বাড়াইছে, ছোট ছোট যে বাল্বগুলো থাকে বাল্বগুলো চেঞ্জ করে আলো বাড়াইছে, যা দেখলাম ওটার ভিতরে। কিন্তু এই যে আমি সাউন্ড টাউন আনছি, সাউন্ডের কোনো প্রবলেম ছিল না, শুধু বাটনগুলোর প্রবলেম ছিল আর পাওয়ার ছিল না। অ্যাম্প্লিফায়ার বোর্ডে জাস্ট একটু সমস্যা ছিল, সে কারণে এটার পাওয়ার আসতেছিল না। পাওয়ার আনছি, পাওয়ার আনার পর সাউন্ড অটোমেটিক চলে আসছে, সাউন্ডে কোনো দিক্কাতি করে নেই। এখন হচ্ছে এটার মডিফাইয়ের কাজ, এটা আবার 1 ডিস্ক করতে হবে, ইনশাল্লাহ করে দিব, সমস্যা নেই। আসছে যখন করা তো ছিলই, ওনাদের থেকে বেটার করে করার চেষ্টা করব। এবার ম্যানেজ করব ডিভিডি প্লেয়ারটা, ডিভিডি করব, এটা বিসিডি করব না, আগে ভিডিও সিডি ছিল, না না আগে ডিভিডি ছিল, এটা এটা ডিভিডি করব, কিন্তু ভালো মানের ডিভিডিটা করব। আগে তো চাইনিজ ডিভিডি ছিল, এখন একটু ভালো মানের ডিভিডি দেওয়া করার চেষ্টা করব। তো যাই হোক, অবশেষ ডিভিডি পাইলাম, যেরকম চেয়েছিলাম ঠিক তেমনই পাইলাম। ডিভিডিটা একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন, ব্র্যান্ড নিউ, এটা খোলা হয়নি এ পর্যন্ত। এই ডিভিডিগুলো এখন মার্কেটে কিন্তু পাওয়া যায় না কিনতে, ঠিক আছে, এটা একদম ব্র্যান্ড নিউ। আর এটা কিন্তু অরিজিনাল সনি, এটা চাইনিজ সনি না, এটা অরিজিনাল সনি। তা আমি দেখাচ্ছি, আর যারা চেনে আর তারা দেখলেই চিনবেন, ভিতরে 1 ফোঁটা ময়লা নেই, 1 ফোঁটা। এই যে দেখেন লেখা আছে মেড ইন মালয়েশিয়া, এটা যদি চায়না হইতো মেড ইন চায়না লেখা থাকতো। এটার মডেল টডেল সব কিছু দেওয়া আছে, চাইলে ইউটিউবে সার্চ দিয়ে দেখতে পারেন, গুগল ইউটিউব যা আছে সার্চ দিয়ে দেখতে পারেন এটার জন্য।
তো আর কি, এটা এখন ফিডিং করবো এইখানটায়, এখানে একটা ট্রে আছে, ট্রের উপরে এটা ফিডিং করবো। ও তো একবারে ফিডিং টিডিং করে ভিডিওটা নিয়ে আসতেছি, একসঙ্গে ভিডিওটা অনেক বড় হয়ে যেতেছে। তো সেটটা ডিভিডি বসাইলাম এটার ভিতরে আর কি। ডিভিডি বসাইতে আমার যে প্যারাটা লাগছে বোঝানোর মতন না, একটা দিন পুরো সময় পার করে হয়েছে। কারণ আপনারা জানেন যে আমি কাজগুলি করি সব একদম ফ্রেশভাবে করার চেষ্টা করি যাতে কোনো প্রবলেম না দেয়। এই ইউএসবি চলতেছে, ঠিক আছে, ইউএসবি চালাইতেছে। আমি গানটা প্লে করলাম না, কপিরাইট খামো দেখা। এই যে ভিডিও পোর্ট এখান দিয়ে একটা বের করে দিছি, আগে কোনো ভিডিও পোর্ট ছিল না, এখন ভিডিও পোর্ট বের করে দিছি। সিরিটা চালায় দেখাম অবশ্যই। এই যে ট্রে, এখন সেটটা পরিষ্কার করব আর ফিটিং করব। ফিটিং কইরা সেটটা আমি আপনাদেরকে দেখাইতেছি পুরো রেডি করে। আমি ইউএসবি তো চালাই দেখাইলাম, আমি সিরিটা চালাই শুধু দেখামো। আর ভিতরে এই যে এইভাবে কাজগুলো করা হয়েছে, এইভাবে কাজগুলো করা হয়েছে। আগের যে সিস্টেম ছিল, আগের যে সিডি সিস্টেম ছিল, ওগুলি সম্পূর্ণ বাদ। এই যে আগের মেকানিক্যাল কি বললো আবার ট্রেন, এই যে আগের মেকানিক্যাল, তারপর হচ্ছে আপনার কার্ড যা আছে এগুলো সব বাদ। এখন আমি আমার মতন করে দিছি, এই যে এখানে বসাইছি, এটা নোডেক্স দেখাইছে। সুইচগুলা রিমোট থেকে সব কাজ করাইতে হবে, সুইচগুলা এদিকে করে দেওয়া যেত কিন্তু অনেক প্যারা হয়ে যায়, সেই জন্য আর করি নেই। বাইর তো রিমোট অরিজিনালটা পাইছেই। তো যাই হোক, আমি সিরিটা বাজাই, বাজাই একবারে নিয়ে আসতেছি। আলহামদুলিল্লাহ, ভাইয়ের এইটা, এই শার্প সিস্টেমটা আপনারা দেখছিলেন যে এটা ডিভিডি সিস্টেম করছি, তারপর এটা পাওয়ার খারাপ ছিল, পাওয়ার ওপেন করছি, এই এই সমস্যাগুলো এই সিস্টেমটার ছিল, ঠিক আছে। তো এই সিস্টেমটা এখন পুরো সম্পূর্ণ ওকে। তো এই প্রোডাক্টটা যার, সেই নিজে আসছে নেওয়ার জন্য প্রোডাক্টটা। তো চলেন আমরা একটু কথা বলি ভাইয়ের সাথে। আসসালামু আলাইকুম ভাই। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কি অবস্থা? জি আছি ভালো ভাই, আছেন তো? ভালো আলহামদুলিল্লাহ ভাই। আপনি আপনার জিনিসটা, আপনি যতটুকু শৌখিন লোক, এটা আমি আপনার জিনিস আপনি যেভাবে চাইছেন সেটা দেখে আমি বুঝছি। কারণ আপনি এটার পিছনে যে টাকা খরচ করছেন আর কিছু বললে খুব ডিজিটাল মডেলের একটা সেট কিনতে পারতেন, ঠিক আছে। তো আপনার শখ যে আপনি এটা ইউজ করবেন, এটা আপনি বাইরের থেকে আনছেন, আমি এটা বুঝতে পারছি। বাংলাদেশে আপনার শার্পের শোরুমে গেছি, স্টুডিয়ামে গেছি, এমন কোন জায়গা নেই, এমনকি আপনি সব জায়গায় আমি নক করছি, কেউ আমার এটা ওকে করতে পারে নাই, এমন পারবে না, এটা আমাকে বলছে যে এটা পারবো না। তো সেই ক্ষেত্রে আমি আপনার ঠিকানাটা খুঁজে পাই, আপনার ঠিকানা পাঠাইছি যে ইনশাল্লাহ আপনি যেমন আপনার আগে যে ডিভিডিটা লাগানো ছিল ওয়ান ডিক্স এর, ওইটা ছিল চায়না নর্মাল যে ডিভিডি গুলো, আপনি তো এটা অনেক বছর আগে লাগাইছিলেন, আমি কিন্তু আপনার একটা ভালো মানের ডিভিডি লাগাই দিছি, ঠিক আছে। আর আপনি তো দেখাইলাম কি ভাঙ্গা ক্যাসেট লাগাইছে, ওইটা শুদ্ধা কিন্তু ধরে ফেলছে, আর ইউএসবি টিউএসবি তো সব দেখলেন। তো ওভারঅল সবকিছু ঠিক আছে ভাই? ঠিক আছে, সব ঠিক আছে ইনশাল্লাহ। তা কাজের ভিতরে আমাদেরকে আপনি কতটুকু সাপোর্ট দিবেন, 100 এর ভিতরে? 100 এ 100, 100 এ 100 ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। আমারও যারা আছে এই ধরনের ইয়ে নষ্ট, আমি ওদেরকে বলবো আগ্রহিত ভাবে যে এখানে দেওয়ার জন্য ইনশাআল্লাহ ভাই, ইনশাআল্লাহ আল্লাহ যদি হায়াত বাঁচিয়ে রাখে। ওকে ভাই, আর ইনশাআল্লাহ আশা করি আপনার এটা আরো ইচ্ছা আরো ভালো, খারাপ গুলো আরো যত ভালো ভাবে আপনি করতে পারেন ইনশাআল্লাহ। দোয়া রাখবেন ভাই সব সময়। ওকে, তো আজকে আমরা শুধু এই শার্পের ব্র্যান্ড না, আমরা যে কোনো ব্র্যান্ডেরই কাজ করি, সনি, প্যানাসোনিক আর কি যত মডেল আছে সব মডেলেরই কাজ করি। তো আপনারা যে কোনো প্রবলেমে আমাদেরকে সরাসরি ফোন কল দিবেন, আমরা প্রোডাক্ট কিনি, বিক্রি করি,
তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করলাম। হাতে একটু কাজের চাপ আছে, ভাইকেও ছেড়ে দিব, বেশি বড় করব না। তো আপনারা যে কোনো প্রবলেমে ফোন কল দিবেন। আসসালামু আলাইকুম।